Hello, my dear guys, assalamu alaikum. Welcome to Medicine and Health Info Channel again. Asha kori Allah rahmate apnara shobai bhalo achen. Bondhugon, ajker video te ami apnader sathe mukher gha, mukher khoto, chatrak akromon ittyadi somoshya samadhane ottonto karjokor ekti oral gel ebong gel tir nam, dam, group ba generic nam. প্রস্তুতকারক কোম্পানির নাম এটি ব্যবহার নিয়ম বা খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুগণ আমরা বিভিন্ন সময় দেখি বাচ্চাদের কিংবা প্রাপ্তবয়স্কদের বা প্রাপ্তবয়স্ক মানুষদের মুখে ঘা মুখে ক্ষত ছত্রাক আক্রমণ ইত্যাদি হয়ে থাকে এইসব সমস্যা সমাধানে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের প্রেসক্রিপশনে বা পরামর্শপত্রে যে জেলটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হলো মাইকোরাল ওরাল জেল এটির গ্রুপ বা জেনারিক নাম হলো মাইকোনাজল নাইট্রেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই লিমিটেড মাইকোরাল ওরাল জেল যেটি 15 গ্রাম টিউব সেটির দাম 75 টাকা এবং যেটি 30 গ্রাম টিউবের সেটির দাম 100 টাকা জেলটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে হাফ চা চামচ বা 2.5 এমএল করে দিনে দুইবার 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 1 চা চামচ করে দিনে দুইবার 6 থেকে 18 বছর বয়সীদের ক্ষেত্রে 1 চা চামচ বা 5 এমএল করে দিনে 3 বার এবং 18 বছর বা তার ঊর্ধ্বে বয়সীদের ক্ষেত্রে 1 চা চামচ বা 5 এমএল করে দিনে 3 বার ব্যবহার করতে পারবে এই জেলটি মূলত হাতের আঙ্গুল দিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে দিতে হয় এবং হালকাভাবে বা আলতোভাবে নখ দিয়ে ঘষে দিতে হয় তবে এই জেলটি খাওয়ার পরে মুখ 5 মিনিট বন্ধ করে রেখে পরে খেয়ে ফেলতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এই জেলটি ব্যবহারের পর বা খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি হওয়া ডায়রিয়া এবং অ্যালার্জিক রিয়াকশনও দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এই জেলটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কেউই কোনো ঔষধ বা মেডিসিন ব্যবহার বা খাওয়া উচিত নয় ধন্যবাদ